সাম্প্রতিক দেশকালের নিয়মিত আয়োজন স্পোর্টস অফ দ্য উইক এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অপূর্ব রায় জানিয়ে দিচ্ছি স্পোর্টস নিয়ে এ সপ্তাহের আলোচিত ঘটনাগুলো। এক বছরের নিষেধাজ্ঞা শেষে ফিরেই বাজিমাত করলেন সাকিব আল হাসান, দখলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের সাম্রাজ্য। সম্প্রতি অলরাউন্ডারদের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ICC, তাতে 373 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশের সাকিব। এদিকে অলরাউন্ডার র্যাঙ্কিং এ সাকিবের পরেই রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, রেটিং পয়েন্ট 301। 281 রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। এক ধাপ উন্নতি নিয়ে চতুর্থ স্থানে আছেন তার সতীর্থ বেন স্টোকস। পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ড হোম, আফগানিস্তানের রাশিদ খান, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ভারতের রবীন্দ্র জাদেজা আছেন যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম স্থানে। এছাড়া এবার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের শেন উইলিয়ামস। একাধিকবার ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে না জানানোয় গত বছর 29 অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে ICC। 2 বছরের নিষেধাজ্ঞা দেয়া হলেও পরে 1 বছরের শাস্তি কমানো হয়। সবশেষে 29 অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। অবশেষে সব গুঞ্জন উড়িয়ে কলকাতা মোহামেডানে যোগ দিচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। জানা যায় ভারতের আই লিগে খেলতে কলকাতা মোহামেডানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন তিনি। এদিকে বিশ্বস্ত কয়েকটি সূত্র জানিয়েছে চুক্তি করতে 7 নভেম্বর কলকাতায় যাচ্ছেন জামাল। এছাড়া ইতোমধ্যে তার ক্লাব সাইফ স্পোর্টিংকে আই লিগে খেলার কথাও জানিয়েছেন তিনি। এদিকে সাইফ স্পোর্টিং এর সঙ্গে জামালের মাসিক চুক্তি 5 লাখ টাকা হলেও কলকাতা মোহামেডানে চুক্তির অঙ্কটা এখনো জানা যায়নি। যদিও কয়েকটি সূত্রের খবর জানা গেছে মাসিক $7,000 খেলবেন তিনি। সম্প্রতি দুবাইয়ে শুরু হয়েছে ওমেন্স টি-20 চ্যালেঞ্জ। মেয়েদের IPL খ্যাত এই আসরে এবার খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সালমা খাতুন ও পেসার জাহানার আলম। এদিকে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সালমা। তবে সালমা প্রথমবার অংশ নিলেও জাহানারা দ্বিতীয়বারের মতো অংশ নিলেন মেয়েদের IPL-এ। প্রথম ম্যাচেই জাহানারার দল ভেলোসিটি 5 উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাসকে। সব মিলিয়ে 8 মাস পর ফিরেও দুর্দান্ত জাহানারা। জাহানারার দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতের জাতীয় ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ। সালমার দল ট্রেল ব্লেজারের নেতৃত্বে এবার স্মৃতি মন্ধানা। এছাড়া আরেক দল সুপারনোভার অধিনায়কত্বে হারমানপ্রীত কর। 3টি দল 5 দিনের মধ্যে মোট 4টি ম্যাচ খেলবে, একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেরা 2 দল ফাইনালে লড়বে। টুর্নামেন্ট ফাইনাল 9 নভেম্বর। এদিকে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ভালো আছেন ম্যারাডোনা বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্দো লুক। গত শুক্রবার 60তম জন্মদিন পালন করা আর্জেন্টাইন কিংবদন্তি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় সোমবার তাকে লা প্লাতার এক হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে লুক হাসপাতালের গেটে দাঁড়িয়ে জানান ম্যারাডোনা ভালো আছেন, অস্ত্রোপচার সফল হয়েছে, তিনি সজাগ ও বেশ ভালো আছেন। এদিকে অস্ত্রোপচারের প্রক্রিয়া এখনও শেষ হয়নি বলে জানা গেছে। লুক জানান পরবর্তী পর্যায়ের জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী সপ্তাহের স্পোর্টসের আলোচিত ঘটনাগুলো নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রতি মুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন